তোমার লাইফ, এবং তোমার লাইফে যত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাঙ্গার, ফেইলার্স, এটা হলো তার সামনে রাখা লবণের একটা বক্সে রাখা লবণ। এবং মাস্টার বলো, তুমি এক মুঠি লবণ নিয়ে তোমার গ্লাসের উপর দাও। এবং স্টুডেন্ট গ্লাসের মধ্যে দিল, এবং মাস্টার বললো ওই গ্লাসে পানিটা খাও। স্টুডেন্ট এক চুমুক দিতেই পানিটা ফেলে দিল, ভাবা ভাবা করে যে এটা তো খাওয়া যাবে না। মাস্টার হেসে দিল, বলে আচ্ছা ভালো, বললো তুমি আরেক মুঠি লবণ হাতে নাও এবং বাইরে আসো। এরপর বাইরে মাস্টার স্টুডেন্ট হাঁটছে। মাস্টারের বাসার সামনে একটা বড় লেক ছিল, এবং মাস্টার এবার স্টুডেন্টকে বললো এই লেকে তুমি লবণটা দিয়ে দাও। লবণটা দিয়ে দিল, তারপর বললো এই লেকের পানি খেয়ে দেখো তো খেতে পারো কিনা। এবং স্টুডেন্ট খেয়ে দেখলো হ্যাঁ একদম ঠিকঠাক। তখন মাস্টার বললো, মনে আছে আমি কি বলেছিলাম, গ্লাসটা তোমার লাইফ এবং হাতের লবণের মুঠিটা হলো তোমার লাইফের ফেইলার, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন সবকিছু। তোমার লাইফটা যখন গ্লাসের সমান এবং তুমি ওটার মধ্যে যখন তুমি তোমার লাইফের সব অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ফেইলার ঢেলে দিচ্ছ, ওটা কিন্তু তুমি আর খেতে পারছো না, বা তোমার লাইফটাও তুমি আর সাস্টেইন করতে পারছো না, বা ওই লাইফটা নিয়ে তুমি কোনোভাবে বেঁচে থাকতে পারছো না, বা ভালো লাগছে না, বা কোনোভাবে এগিয়ে যেতে পারছো না। বাট এরপর যখন তুমি লেকের সামনে এসে লেকের মধ্যে তোমার অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ফেইলার বা লবণের মুঠিটা দিয়ে দিলে, লেকে কিন্তু কোনো চেঞ্জ আসলো না, তুমি ইজিলি ওই পানিটা খেতে পারলে। সো মোরাল অফ দ্য স্টোরি খুবই সিম্পল, তোমার লাইফটাকে যদি তুমি ছোট আকারে দেখো, যে কাজটা করছো ওইটাই তোমার কাজ, ওইটাই তোমার জীবনের সব কিছু, ওইটা বাদে আর কিছু নাই, ওইটাতে যদি ফেইলার আসে তোমার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। আর তোমার লাইফটাকে যদি তুমি আরও অনেক বড় স্কেলে চিন্তা করো, যে লেকের সমান, তার মধ্যে ওই ফেইলারটাও যদি আসে কোনো কিছুই ডিফারেন্স মেক করে না। তো তোমার লাইফের অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ফেইলার পরিমাণটা কিন্তু সেম, আগেরটা তো সেম, পরেরটা তো সেম, গ্লাসে এক মুঠি, লেকেও এক মুঠি। বাট তুমি কতটুকু ফিল করছো ওটা ডিটারমাইন করে তোমার লাইফের ব্যাপারে তোমার ভিশন কত বড়। তোমার ভিশন যদি গ্লাসের সমান হয় তুমি অনেক বেশি ফিল করবা, তোমার ভিশন যদি বড় লেকের সমান হয় তুমি একেবারেই ফিল করবে।